ভারতবর্ষের সব থেকে দামি অর্থকারী ফসল কি আপনারা জানেন আর যে ফসলটি এক গ্রামের দাম দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত হতে পারে কাশ্মীরের পাহাড়ি উপত্যকাতে এই ধরনের অর্থকারী ফসল উৎপন্ন হয় আর এই ফসলের নাম হল কেশর বা জাফরান যাকে ইংরেজিতে স্যাফ্রন বলে আজ এই ভিডিওতে আমরা এই জাফরান বা কেশরের এমন বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব যা শুনলে আপনারা অবাকই হবেন শুধুমাত্র খাদ্যের রং এবং স্বাদ বদলানোর জন্য নয় গন্ধ বদলানোর জন্য নয় এর সঙ্গে রয়েছে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা যা ডায়েট চার্টে যদি প্রত্যেকদিন কম বেশি অল্প পরিমাণে জাফরান বা কেশর রাখেন তাহলে আমাদের শরীরের বেশ কিছু রোগ কিন্তু একেবারেই ধারে কাছে আসবে না তাই আজ এই ভিডিওতে শেয়ার করব এমন বেশ কিছু স্বাস্থ্য উপকারিতার বিষয়ে যেগুলো জাফরান বা কেশরের মধ্যে রয়েছে তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি আপনারা প্রেস দেবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন জাফরান সাধারণত খাদ্যের গুণাগুণ বৃদ্ধির জন্য বিশেষত খাদ্যের রং এবং ফ্লেভারের দিকটি দেখার জন্য ব্যবহার করা হয় কিন্তু এই জাফরানের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপকারিতা আর তার কারণ হলো তার মধ্যে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান বিশেষত এর মধ্যে রয়েছে ক্যারোটিনয়েড স্যাফরানাল ক্রোসিন ক্রোসেটিন এবং কেইম ফেরল এই চারটি গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ কেশর যেহেতু এটি অ্যান্টিঅক্সিডেন্ট তাই প্রথম যে কাজ তা হলো আমাদের শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে ফেলা অর্থাৎ প্রদাহ কমিয়ে ফেলবে কিন্তু জাফরান বা কেশর আর যদি প্রদাহ বা ইনফ্লামেশন শরীরে কমে যায় তাহলে শরীরের বেশ কিছু ক্রনিক ডিজর্ডার সহজে আসবে না বিশেষত হার্টের সমস্যা দ্বিতীয়ত সুগারের সমস্যা এবং শরীরের বেশ কিছু ক্যান্সার সহজে কিন্তু শরীরে আসবে না বিশেষত ক্রোসিন যার রং উজ্জ্বল স্বর্ণাভ বা সোনালি বর্ণ এই ক্রোসিনই কিন্তু শরীরের ক্যান্সার সেলকে নষ্ট করে দিতে পারে বা ধ্বংস করে দিতে পারে বিশেষত লিউকোমিয়া অভারিয়ান কার্সিনোমা এবং কোলন অ্যাডিনো কার্সিনোমার মতন ভয়ঙ্কর ব্যাধি আসতে দেয় না সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত যদি খাদ্য খুব অল্প পরিমাণে জাফরান বা কেশর থাকে তাহলে স্মৃতিশক্তি অনেকটাই বাড়তে পারে বিশেষত যাদের এজ রিলেটেড বিভিন্ন নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার আসছে যেমন পার্কিনসন অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতন সমস্যা অর্থাৎ মনে রাখতে পাচ্ছেন না ভুলে যাচ্ছেন এবং কোনো কিছু লিখতে গেলে আপনার হাত কাঁপছে কিংবা দাঁড়িয়ে থাকতে পারছেন না এই ধরনের সমস্যা কিন্তু সহজে আসতে দেয় না এই জাফরান বা কেশর অর্থাৎ স্মৃতিশক্তিকে ভালো রাখতে আপনারা অবশ্যই জাফরান রাখবেন তাই প্রত্যেকদিন দুধের সঙ্গে এক চিমটে জাফরান মিশিয়ে খান তাতেই হবে প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে যদি দুধের সঙ্গে এক চিমটে জাফরান মিশিয়ে খেতে পারেন তাহলে রাত্রির ঘুমটা কিন্তু ভালো হতে পারে তাহলে বুঝতে পারছেন যে ভালো ঘুমের জন্য আলাদাভাবে কোনো অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ খেতে হচ্ছে না আপনারা জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খান তাহলে আমাদের মানসিক যে ব্যাধি অর্থাৎ দুশ্চিন্তা বা মানসিক চাপ এগুলো অনেকটাই কমবে কারণ জাফরানের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান আমাদের শরীরের সেরেটনিনের মাত্রাকে বাড়িয়ে তুলবে আর সেরেটনিনের মাত্রা যদি শরীরে ঠিক থাকে তাহলে ডিপ্রেশন কিন্তু সহজে শরীরে আসবে না কারণ জাফরানের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ভিটামিন সি থায়ামিন ভিটামিন বি সিক্স এর মতন গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু রয়েছে আর এগুলোই কিন্তু আপনার নার্ভ সেলকে ঠিক রাখবে নিউরো ট্রান্সমিটারকে ঠিক রাখবে এর মধ্যে থাকা যে অ্যালকোলয়েডস এবং ফ্লেভোনয়েড যা আপনার হার্ট হেলথকে ভালো রাখবে যেহেতু ইনফ্লামেশন কমিয়ে ফেলবে ফলে সহজে কিন্তু আপনার আর্টারিতে ব্লকেজ আসতে দেবে না ফলে কার্ডিও ভাস্কুলার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই কমে যেতে পারে ডায়াবেটিসের মতন সমস্যা কিন্তু কমিয়ে ফেলতে পারে স্যাফ্রন বা কেশর সাধারণত ট্রেস হরমোনকে কমিয়ে দেয় জাফরান বা কেশর যাদের প্রি মেন্সুরাল পেন রয়েছে তারা নিয়মিত যদি কেশর বা জাফরান খান তাহলে অত্যন্ত ভালো রেজাল্ট পেতে পারেন তাহলে মূলত পাঁচটি বিষয়ে আপনারা কিন্তু এখান থেকে স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন প্রথমত অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ আপনারা ছেড়ে জাফরান খান তাহলে ভালো ঘুম হবে স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন মানসিক ব্যাধি থেকে আপনারা বেরিয়ে আসবেন